কিন্তু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, এখন তো পুজো এখন আর নির্দেশের কিছু নেই কি করব, সব দিক বিবেচনা করে খুব সম্ভবত ডিসেম্বরের আগে একাডেমিক সেশন চালু করাটা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আমরা উপাচার্যদের সাথে কথা বলে তার এই সমস্ত বিষয়টি নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানাব এবং বাস্তব অভিজ্ঞতা যা আছে, ভাইফোঁটা দেখুন ভাইফোঁটা ষোলো সতেরোই নভেম্বর চলে যাচ্ছে, তারপর আমাদের মুসলিম সমাজের একটু পরব আছে, ছট পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে, সব একদিন একদিন করে হতে পারে। তাহলে এগুলোকে কাটিয়ে যদি আমি করি চার পাঁচ দিন যদি আমরা প্রতিষ্ঠানগুলোকে স্যানিটাইজ করি, তাহলে অনলাইন অফলাইন বা অফ মোডে যেটা বিশ্ববিদ্যালয় ঠিক করবে তাতে একাডেমিক সেশনটা চালু হতে পারে। ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সটা কি হবে, কিভাবে খুলবে, তা সম্পূর্ণ নির্ভর করবে রাজ্য সরকারের নির্দেশাবলীর উপর। কিন্তু একাডেমিক সেশনটা যেটা আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট, তা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে করা সম্ভব বলে তারা মনে করেন। আমরা সেটা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাব। আবার বলছি, আমাদের কাছে ছাত্রদের ভবিষ্যৎ যেমন অত্যন্ত প্রয়োজনীয়, শিক্ষা বর্ষটা শুরু করাও অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষা বর্ষের সঙ্গে ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সের কোনো সম্পর্ক নেই। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় জানিয়েছে তারা অনলাইনে ইতিমধ্যেই শিক্ষকদের দিয়ে তারা করছেন, এবং যে অফলাইন আছে সে অফলাইনেও যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাদের প্রতিও তারা বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন এবং অ্যাকশন প্ল্যানও তাদের করতে বলা হয়েছে। এটাই আজকের ভার্চুয়াল বৈঠকের নির্দেশ। তাহলে কলেজের ক্ষেত্রে তারিখ যে শুরু হওয়ার সম্ভাবনা আছে সেটা অফলাইন না অনলাইন হওয়ার সম্ভাবনা? ব্যয় তো আছে আপনার অফলাইন অনলাইন ব্ল্যান্ডেড বোর্ড, শিক্ষাবর্ষের সঙ্গে শুরু হওয়ার কাছে এটার কি সম্পর্ক? শিক্ষাবর্ষ তো যে কোনো সময় একাডেমিক সেশন, শিক্ষাবর্ষের সঙ্গে তো খোলা আর না খোলার কোনো সম্পর্ক নেই। তাহলে পার্থদা, মানে কলেজের ক্ষেত্রেও ডিসেম্বরে শুরু করার ব্যাপারে ভাবনা চিন্তা চলছে? না, শুরু করার তো কথা নেই, মানে ক্লাসের ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করেছি শুধুমাত্র একাডেমিক সেশন, শিক্ষাবর্ষ, শিক্ষাবর্ষটা আমাদের মনে হয়েছে এই সমস্ত আমাদের যে পুরো নভেম্বর মাসটা পুজোর মাস এবং পরব আছে, ছট পুজো আছে, নানা দিক দশেরা আছে, সব দিক বিবেচনা করে এবং দেখে আমাদের মনে হয়েছে যে সম্ভাবনা ডিসেম্বরের আগে শিক্ষাবর্ষ শুরু করার সম্ভাবনা কম, এটা কোনো মানে হয় না যে যত বেশি পারে করুক। পার্থদা, আজকে রাজ্যপাল কিছুক্ষণ আগে একটা চিঠি দিয়েছে, কৃষকের টাকা কৃষক পাবে, সেক্ষেত্রে কি অসুবিধা রয়েছে? মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন, মুখ্যমন্ত্রী জবাব দেবেন এ ব্যাপারে। আমি আর নতুন করে কিছু বিতর্ক, মিনিমাম গভর্নেন্স হচ্ছে এই রাজ্যে, আমি তো বারবার বলছি সমস্ত এজেন্ডা নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে তার উত্তর দেওয়া, এই উত্তর দেওয়ার মতো ক্ষমতা নেই। মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন, উনিও উত্তর দিয়েছেন, মুখ্যমন্ত্রী দেখবেন ওইখান থেকে যা উত্তর পাওয়া পাবে। কৃষক বিরোধী বলা হচ্ছে আপনাদের সরকারকে, আর এটা আগে কৃষক নিয়ে মিটিং ডাকেন, কৃষক নিয়ে মিটিং রোজই চলছে, এই বর্বর বিলের প্রত্যাহার দাবি করছি, কৃষকদের স্বার্থ রক্ষার্থে, সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থে তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে, রাস্তায় থাকবে, এবং কৃষকের সংগ্রামে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম তা আজও মানুষ মনে রাখে, আগামী দিনেও মনে রাখে। বলছে কৃষকদের স্বার্থ বিরোধী সরকার চলছে, রাজ্যপালের যে চিঠি তাতে উনি উল্লেখ করেছে। রাজ্যপাল নিয়ে এত কথা বলছেন কেন? রাজ্যপাল নিয়ে কথা বলার তো দরকার নেই। সরকারি নিয়ন্ত্রণ বাড়াচ্ছেন আপনারা, প্রশাসনিক ক্ষমতাকে খর্ব করছেন, যার ফলে দুর্নীতি হচ্ছে রাজ্যপাল। ঠিক আছে, তাহলে
থ্যাংক ইউ। কমিয়ে দিই বাড়িয়ে দিই যাই করি, আমি তার পুজোটাকে কমিয়ে দিতে পারবো। আর তুই বলতে পারি না কালী পুজো হবে না, দীপাবলি হবে না, দশেরা হবে না, ভাইফোঁটা হবে না, ছট পূজা হবে না, ভদ্রদম হবে না, এগুলো সেকশনাল যেগুলো আছে থাকবে। শিক্ষাবর্ষ, আমি কিন্তু বারবার বলছি শিক্ষাবর্ষ, আমি শিক্ষাবর্ষ নিয়ে বলছি, একাডেমিক সেশন ডিসেম্বরের আগে হওয়ার সম্ভাবনা কম। মুখ্যমন্ত্রী অনুমোদন দিলে আমরা ইউজিসিকে তার লিখিতভাবে জানাবো যে এইটা আমাদের ডিফিকাল্টি, আদারওয়াইজ আমাদের সঙ্গে। আজকের বৈঠকে আলোচনা না হলেও স্কুলে